Assalamualaikum viewers, welcome back to my channel. आशा करिये सबे भला आचे ना आपने देते हैं आमियो भला आची। आज के आमर ब्लॉग किचन तक के शुरू कर लाम। आम आज के रान्ना करवे धुंधुल। धुंधुल रान्ना का जो नामुक प्राथमिक दे दिए चे तेल तेल गरम हर पर दे दिए चे प्याज कुची ब्राउन हर पर दे दिए चे रोशन बाटा जीरे बाटा अखुन दे दिलो हलुद এখন দিয়ে দিচ্ছে গুঁড়ো মরিচ মরিচ গুঁড়ো দিয়ে দিলে এখন দিয়ে দিচ্ছে লবণ আচ্ছা আজকে আমি চাইনি রান্নার ভিডিও দেওয়ার জন্য দিয়ে দিল পানি রান্নার ভিডিও একমাত্র দেওয়ার কারণ হচ্ছে আপনারা সবাই শরীর চাচাকে চিনেন কালকে শহীদ চাচার ওয়াইফ আসছিল উনার বাগানে ধুন্দুল নিয়ে উনি এসে বলল মালিহা এটা হলো তোমাদের জন্য তোমরা রান্না করে খেও এখন আজকে আম্মু রুই মাছ দিয়ে রান্না করবে এই যে আম্মু ধুন্দুল কেটে নিয়েছে আলু কেটে নিয়েছে আশা করি নিজের খেতে ধুন্দুল খেতে মজা হবে এই যে রুই মাছ আম্মু এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছে মাছগুলোকে আম্মু কষিয়ে নিবে আম্মু এখন মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছে আম্মু তাহলে মাছটা কষিয়ে নেক আম্মু মাছ কষিয়ে ফেলেছে এখন মাছ এক এক করে উঠে নিচ্ছে যে আম্মু মাছ উঠিয়ে ফেলছে সুন্দর করে মাছ উঠে এখন আম্মু দিয়ে দিচ্ছে ধুন্দুল এবং আলু ধুন্দুল এবং আলু দিয়ে ধুন্দুল এবং আলু দিয়ে নেচে দিচ্ছে হ্যাঁ কি বললাম মো বললাম যে এই সবজিটাতে পানি দিতে হয় না মানে সবজি থেকে পানি বের হয় কেন লবণ কি কম হয়েছে সবজি দেওয়ার পরে একটু লবণ দিতে হয় এখন কি তুমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবা ঢাকনা দিয়ে দিব আর শহীদ চাচার ফরমালিন মুক্ত সবজিটা খেতে কেমন হয় বোঝা যাবে সবসময় তো ফরমালিন ওলা সবজি খাই এখন দেখা যাক শহীদ চাচা তো কোনো কিছু দেয় না সাপটারও দেয় না এই যে আম্মু ঢাকনা দিয়ে নিল শহীদ চাচা কিন্তু ধুন্দুল গাছ উঠে এখন নতুন নতুন গাছ লাগিয়েছে লাউ গাছ শিম গাছ মানে শীতের সবজিগুলো লাগিয়েছে পালং শাক লাল শাক মনে হয় তারপরে কলমি শাকও আছে সেন গেছি যে কলমি শাকও আছে তারপর ঢেঁড়শও আছে আপনাদেরকে আমি শহীদ চাচার বাগান একদিন ঘুরে দেখাবো কিন্তু এটা আপনাদেরকে আমি কথা দিলাম আর আমি শহীদ চাচাকে বলেও রেখেছি যে চাচা আপনি পুরো বাগানটা কিন্তু আমাদেরকে দেখেন উনি বলেছে আচ্ছা ঠিক আছে তুমি আইসো তাহলে আম্মু রান্না করে নিতে থাক এই যে আম্মু মাছ দিয়ে দিল আম্মু তুমি কি ঝোল অ্যাড করেছো ও আচ্ছা এত ঝোল বেরিয়েছে আম্মু টমেটো কুচি করে দিয়ে দিচ্ছে আর আমাদের কিন্তু বাসার সবাই খেতে একটু ঝোল লাগে ডাল রান্না করছি ডাল আস্তে আস্তে হ্যাঁ আম্মু ডালও রান্না করেছে তাহলে আম্মু রান্নাটা শেষ করে নেক আম্মু কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিচ্ছে বাইরে বৃষ্টি চলে আসছে আয় হ্যাঁ তাইহা দেখো তো বাহিরে কাপড় আছে কি না বৃষ্টিও চলে এসেছে আজ
এই যে বৃষ্টি চলে এসেছে, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। মালিয়া পিঠে সরো তো। এই যে বৃষ্টি হচ্ছে, অনেক জোরে বৃষ্টি নেমেছে, আমি ঘরে চলে যাই। এই যে আম্মু কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে, ফাঁকে আপনাদেরকে বৃষ্টিটাও দেখিয়ে দিলাম। তাহলে আম্মু তরকারিটা হচ্ছে, থাকুক ধুনদুল তরকারির ফাইনাল লুক। আম্মু এখন চুলা থেকে নামিয়ে ফেলবে। আজকে সকালবেলা চাচু আমাদের জন্য সারপ্রাইজ পাঠিয়েছে, বার্গার ক্যাফে গুলটন থেকে বার্গার পাঠিয়েছে, অনেক মজা ছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অনেকদিন থেকেই চেষ্টা করছিলাম যে আমাদের মালিয়াপুর বাসায় আসব, তাই আমরা এখন এসে পড়েছি। তাই আমরা আমাদের মালিয়াপুর ভিডিওটা অনেক পছন্দ করি, তাই আপনারা সবাই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আচ্ছা, ও হচ্ছে পরশ, ওর ছোটো ভাই হচ্ছে ইব্রাহিম এবং ওর আম্মু আছে মনিয়াপু। অনেকদিন থেকে ওরা আমার সাথে দেখা করতে চাচ্ছিলো, বলছিল আমাদের বাসায় আসবে, যে আজকে চলে এসেছে। তাহলে তোমরা ভালোই আছো না? জি আমরা ভালো আছি। আচ্ছা, আমার ভিডিও তোমাদের কীরকম লাগে? আমার অনেক ভালো লাগে, তাই জন্য আমি লাইক শেয়ার কমেন্ট করি, আপনারাও লাইক শেয়ার কমেন্ট করবেন। হ্যাঁ, এই যে মনি আপু ওর আম্মু সবসময় আমার ভিডিও দেখে এবং আমাকে ফোনে বলে, অনেক ভালো লাগে, প্রায় সময় ওদের সাথে আমার কথা হয়। আর অনেকদিন থেকে চেষ্টা করছিল আমাদের বাসায় আসার জন্য, কিন্তু আমি টাইম দিতে পারছিলাম না, আজকে চলে আসলো আমাদের বাসায়। আশা করি আমাদের ব্লগটি আপনাদের ভালো লাগবে। তাহলে আমি এখানে ক্যামেরাটি অফ করি, পরে আবার ক্যামেরা অন করব। ভিউয়ার্সরা, ছোটো ছোটো ভিউয়ার্স, ওর আম্মু এসেছে সাথে, মনিয়াপু আমাদের জন্য চিপস নিয়ে এসেছে, ধরো। ইব্রাহিম নাও নাও। এই যে ওর বোনও এসেছে, ওকেও একটা চিপস দিই আমি। নাও তানজিলা, তাহিয়া নাও। তুমি কোনো কথা বলবে না? বলবো না, আমাদের ছোট বিবাহটা চলে এসেছে, আমি এখন ওদের সাথে গল্প করব, খেলাধুলো করব। আচ্ছা মনিয়াপু, তুমি কি কিছু বলতে চাও? বলবে না, বলো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি মালিহাদের বাসায় এসে পড়েছি মালিহার সাথে দেখা করতে, নিশ্চয়ই আশা করি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, এটা হচ্ছে পড়শী ফ্রেমের আম্মু মনিয়াপু। এই যে আমার আম্মু ভিউয়ার্সদের জন্য কিছু ছোটোখাটো নাস্তার আয়োজন করলো, তাদেরকে নাস্তা খেতে দিল আম্মু। আম্মু রান্না করলো নুডলস, তারপরে আপেল কেটে দিল, তারপর চানাচুর দিল, বিস্কুট দিল। তাহলে খাও তোমরা। এই যে পরশ চিপস খাচ্ছে।